মাস শাবান মাসের বরকত দান করুন আলহামদুলিল্লাহ বলেন। এই রজব মাসটা কিন্তু লাইলাতুল মেরাজ রাত্রি সুবহানাল্লাহ বলেন। তো এই রজব মাসে কিন্তু গাউসুল আজম মাইজবানদারের এই অনুষ্ঠানই পড়ছে আলহামদুলিল্লাহ বলেন। আমরা কত সৌভাগ্যবান, এই রজব হচ্ছে আল্লাহ পাকের মাস সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, তওবা করবেন। আমার নবী দৈনিক 100 বার তওবা করতেন। তো নবীকে অপরাধ করছেন কখনো? নবীরা মাসুম, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নামাজ যেভাবে আমরা পড়ছি, নবী পড়ছে বলে আমরা সেভাবে সাহাবারা দেখছে, ঠিক কিনা? সাহাবারা দেখে নামাজটা পড়ছে, এরপরে তাবেইনরা পড়ছে, ঠিক কিনা? যারা নবীকে দেখেনি, তাহলে আমরা প্রত্যেক দিন যেন 100 বারের উপরে তওবা ইস্তেগফার করি। এটা নবী শিক্ষা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। তওবা অনেক প্রকার, আমার যে তাসাউফের আত্মা কথা আছে বইটা পড়বেন। শুধু অপরাধ করলে তওবা করে না, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তওবা করা হয়। কারণ যারা তওবা করে আল্লাহ তাদের ভালোবাসেন। আপনার একটা কাজকে এগিয়ে নেওয়ার জন্য বা কামিয়াবির জন্য তওবা করা যায়, যেটা আল্লাহ সন্তুষ্টি থাকে, ঠিক কিনা? জাহেরি তওবা আছে, বাতিনি তওবা আছে, তওবার অনেক প্রকার। ওই বইটা আপনারা নেবেন, তাসাউফের আত্মকথা, এখানে সবরের বিষয়গুলো আছে। তাসাউফের বিষয়, তাসাউফটা কি এটা জানতে হলে আমাদের কিতাবটা পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন আমরা না বুঝা, বুঝা পড়লে হৃদয়ে তৃপ্তি থাকে। নামাজ, এই যে আমরা সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা, এটা অর্থ যদি পড়ি, যখন রুকুতে সেজদায় আমরা জিকিরগুলা করি, তখন এটার মধ্যে তৃপ্তি থাকবে। আর অর্থ না বললে তৃপ্তি থাকবে না, ঠিক কিনা? আমরা প্রতিটা বিষয় যেন বুঝা পড়ি, তাহলে কায়েম হবে। কি হবে? নামাজ কায়েম হবে, নামাজ কায়েম করতে বসছে, ঠিক কিনা? তো তৃপ্ত হৃদয় দিয়ে আমরা নামাজ পড়বো, দরুদ শরীফ পড়বো, আমরা জিকির আজগার করবো, অজিফাগুলো করবো। কাদিয়া সিলসিলার যে জিকির আছে, অজিফা আছে, খতমে কাউসিয়া শরীফ, আপনারা যে আমরা এই যে খতমে কাউসিয়া শরীফ ছাপিয়ে দিয়েছি অজিফায় মাইজ ভান্ডারে, আপনারা প্রত্যেকে যার যার এলাকায় দাওয়াতুল হাসানা মাহফিল প্রতিষ্ঠার মাধ্যমে এই খতমে গাউসিয়া মাইজ ভান্ডার শরীফের খতমে গাউসিয়া, তিনজন গাউসুল আজম কিন্তু এই তরিকার মধ্যে আছে এবং গাউসিয়া শরীফে আছে সুবহানাল্লাহ বলেন। হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানি এবং ওনার এই বংশধর গাউসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি গোলামুর রহমান বাবন রে কবুল আলম সুবহানাল্লাহ বলেন। তিনজন গাউসুল আজমের গাউসিয়া শরীফ, এটা কিন্তু একজন গাউসুল আজমের না, অন্যগুলোর থেকে এইটার ওজন আরো বেশি আলহামদুলিল্লাহ বলেন। কি এটার ওজন, এটার মর্তবা আরো অনেক বেশি আলহামদুলিল্লাহ বলেন। তো সেটা আমি ছাপিয়ে দিয়েছি অজিফাতে, আপনারা সেটা বাড়িতে পড়বেন, মাইক দিয়ে পড়বেন, যেদিন অনুষ্ঠান হয় সেদিন পড়বেন, বরকতের অনুষ্ঠানে, ঘর উদ্বোধন অনুষ্ঠানে, বা ছেলে মেয়েদেরকে যেদিন সবক দিবেন, এইভাবে ভালো অনুষ্ঠানগুলোতে খতমে গাউসিয়া শরীফ দুরুদ শরীফগুলা আপনারা আদায় করবেন আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই মহান ওলিদের গাউসুল আজম মাইজ ভান্ডার রুহানি ফয়জাতে হকদার হবেন, আমিন। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা। জমিন আসমান তোমারে লিয়ে, মকিন ও মাকা তোমারে লিয়ে, চুনিও চুনা তোমারে লিয়ে, বনে দো জাহান তোমারে লিয়ে, সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي ذل الله ما في قلبي غير الله حسبي ربي ذل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا 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 إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم এভাবে আল্লাহর জিকির করবেন লা বিযিকরুল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহ পাক বলেন এই জিকিরের মাধ্যমে আত্মার প্রশান্তি লাভ হয় আলহামদুলিল্লাহ বলেন এইজন্য মাহফিল মজলিসে আল্লাহর জিকির করবেন দরুদ শরীফ করবেন ওয়াজিফাগুলো